আজকে আমরা যে বিভিন্ন পোশাক পাগড়ি এবং বিভিন্ন খেলার সামগ্রী লেখার সামগ্রী এগুলো আমরা বিতরণ করব। তো আজকের অনুষ্ঠানের যে আমাদের যাকে ঘিরে আজকে আমাদের অনুষ্ঠান লাভলি গ্রামার্সের স্বত্বাধিকারী লাভলি ছেলেকে আমি অনুরোধ করব যে তার হাত দিয়ে সে এই এই পুরস্কারগুলো বিতরণ করবেন। সাথে থাকবেন অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মাহবুব রহমান, সাথে থাকবেন খানকানা বিশ্বরাজমানি ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সিরাজউদ্দিন বিশ্বাস, সাথে থাকবেন আলহাজ নিজামুদ্দিন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জনাব জান আবু জান মোহাম্মদ আনিসুর রহমান এবং লাভলি গ্রামার্সের স্বত্বাধিকারী বলে বলেছি তার হাজব্যান্ড জান মোহাম্মদ সালার হোসেন। আমি এখন লাভলি সালারকে অনুরোধ করবো। আচ্ছা, আমি এখন প্রথমে পুরস্কার নেওয়ার জন্য মাহফুজ মল্লিক
আলহামদুলিল্লাহ কামাল দিয়া নুরানি হাফিজি আমাদের আশায় কোরআনের পাখিদের উপহার সামগ্রী প্রদানের আজকের এই অনুষ্ঠানে আমি মেহমানদেরকে সকলের ধন্যবাদ জানাই এবং কামাল দিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমার তালেবুল ইলমদের জন্য বিশেষ করে নতুন যে বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন করে একতলা বিল্ডিংয়ের যে কাজ চলতেছে তার প্রথম তলার কাজ সম্পূর্ণ করার জন্য আমার আর্থিক বেশ কিছু অন্তত প্রায় 5 লক্ষ টাকার বিশেষ প্রয়োজন। এটা হলে আমি কামাল দিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার তিনতলা ফাউন্ডেশনের প্রথম তলার কাজ সম্পন্ন করতে পারি এবং তালেবুল ইলমরা সুন্দর পরিবেশে তারা কোরআন তেলাওয়াত করতে পারে এবং থাকতে পারে এবং যারা এই দানের জন্য বা সহযোগিতা করবেন তাদের মুরব্বীদের জন্য রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করতে পারে এবং ভবিষ্যতে এরা কালামে পাকের হাফেজে কোরআন এবং আলেমে দিন হয়ে দিনের খেদমতগত হতে পারে। এজন্য সকলের সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা এবং কল্যাণ কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন। সকলের বিকাশ নাম্বার বা ইয়ে থাকবে ওটা দিয়ে দেবেন, আমার বিকাশ নাম্বার বিকাশ করা পার্সোনাল, যদি কেউ সহৃদয় হয়ে দান করতে চান মাদ্রাসার জন্য তাহলে ইনশাল্লাহ ধন্যবাদের সাথে আমরা গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দানের যা সওয়াব দান করেন এবং তালেবুল ইলমের কালামুল্লাহ শরীফ থেকে যা তেলাওয়াত পেয়েছে এর সওয়াব পাবেন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন উম্মতের বান্দাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ওসিলায় আল্লাহ দেওয়ান সরোয়ার সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কমবেশি আছেন সকলের রহমতের অংশ পৌঁছায়া দিন। আল্লাহ মেহরবানি করে স্পন্সর লাভলি গ্রামার আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্যে যারা ইমান নিয়ে কমবেশি আছেন
সকলের রূহ মুবারকের নেকি পৌঁছায় দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই আয়োজনের মধ্যে যারা ছিলেন, আল্লাহ আমরা সকলে যারা ছিলাম, আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে ইমান নিয়ে কবরে শুয়ে আছেন সকলের রূহ মুবারকের নেকির অংশ পৌঁছায় দিন। আল্লাহ খাস করে আপনার এই কোরআনি প্রতিষ্ঠানে দূর থেকে নিকট থেকে আল্লাহ পুরুষ মহিলা আল্লাহ যে যেখান থেকে দান করেন, সহযোগিতা করেন, জামা কাপড় আসবাবপত্র লেখাপড়ার জিনিস খানা পিনা চাউল ডাউল বিল্ডিং এর জন্য আল্লাহ যে যেখান থেকে যা দান করেন, তাদের প্রত্যেকের পিতা মাতা আত্মীয় স্বজন যে যেখানে ইমান নিয়ে কবরে শুয়ে আছেন সকলের রূহ মুবারকে নেকির অংশ পৌঁছায় দিন। আল্লাহ সকলের দান কে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আজকের এই আল্লাহ কোরআনের পাখি আমাদের সাথে আমরা এই আয়োজনে যারা ছিলেন, আল্লাহ বিশেষ করে স্পন্সর লাভলি গ্লামার, আল্লাহ তার হাজবেন্ড সহ সকলের প্রত্যেকের বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন। আল্লাহ রোগ ব্যাধি থেকে আল্লাহ আপনি সেপাই তুলি এনায়েত করুন। আল্লাহ তাদের কামাই রুজিতে খায়র ও বরকত এনায়েত করুন। আল্লাহ মেহরবানি করে আরো বেশি বেশি আপনার এই কোরআনি প্রতিষ্ঠানে তাহলে বলে এলেনদের জন্য প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা এবং দান করার তৌফিক এনায়েত করুন। এই প্রতিষ্ঠানের সাথে লাভলি গ্লামার এবং আল্লাহ তার হাজবেন্ড সহ তার আত্মীয় স্বজন সকলের বেশি বেশি মহাব্বত তৈরি করে দিন। তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ লাভলি গ্লামার সহ তার হাজবেন্ড তার আত্মীয় স্বজন আল্লাহ সকলের প্রতি, তাদের বাড়ির প্রতি, তাদের পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি আপনার খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ দানের নেক নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নিন। কিয়ামতের ময়দানে নাজাতের জন্য এই দানকে আল্লাহ আপনি ওসিলা হিসাবে কবুল করে নিন। আমাদের প্রত্যেকের আপনার দিনের পথে চলার তৌফিক এনায়েত করুন। মাদ্রাসার বিল্ডিং এর বাকি কাজগুলো আল্লাহ আপনার রহমতের মধ্যে দিয়ে আপনার ভান্ডারের থেকে আল্লাহ আপনি ব্যবস্থা করে কাজ সম্পূর্ণ করার তৌফিক এনায়েত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। صلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. آمين ثم آمين. برحق لا إله إلا الله محمد رسول الله.